আসসালামু আলাইকুম আমি শামীম শেখ আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল এস আর দীর্ঘ দেড় বছর পর আবারও ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিজা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেটা এখনও কিন্তু চালু হবে না সেটা এখনও প্রসেসে আছে। কারণ এটা স্বাস্থ্যবিধি নিয়ে আর আপনার কোভিড সিচুয়েশন নিয়ে তারা ভাবে বা চিন্তা করবে কারণ এখনই কিন্তু দোনো দেশেরই কোভিড সিচুয়েশান এখন অনেক কন্ট্রোলে আছে তারা এখন চায় না কি কোনো রকমের ট্যুরিস্ট গেলে আবার কোভিড কেস বাড়ুক বা কোনো স্বাস্থ্যবিধি কারোর কোনো রকমের নষ্ট হোক কারণ এটা অনেক একটা বড় ব্যাপার কিন্তু এটা একটা খুশির সংবাদ কারণ এখন তারা এটা নিয়ে মিটিং করতেছে কারণ যে ট্যুরিস্টরা যাবে ইন্ডিয়া তাদের কি নিয়ে যেতে হবে নাকি কি কার্ড নিলে হবে নাকি তাদেরকে বুস্টার ডোজও নিয়ে যেতে হবে এরমটাই এরমটা নিয়মই নিয়ে তারা কিন্তু এখন ভাবতেছে তারা কবে যে অ্যানাউন্সমেন্ট করবে কিন্তু অ্যানাউন্সমেন্ট করার আগে তারা সবার স্বাস্থ্যবিধি নিয়ে এই জিনিসটার ব্যাপারে ভাবতেছে কারণ ভারতেই অনেক ট্যুরিস্ট প্লেস ওপেন হয়ে গেছে সেখানে আবার একটা কন্ডিশন রাখা হয়েছে কারণ যারা ভারতের ট্যুরিস্ট প্লেস কিছু কিছু প্লেস ওপেন যেটা হয়েছে ওখানে যদি ভারতের লোকাল পিপলও যদি ট্যুরিস্ট প্লেস হিসাবে যায় ওদের কিন্তু ওখানেও কোভিড টেস্ট করাতে হয় সেটা নিয়মিত তারা কিন্তু এখন ভাবতেছে ভাবতেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ থেকে যারা আসবে তাদের কি আবার ইন্ডিয়া গেলে ট্যুরিস্ট প্লেসে গেলে কি আবারও কোভিড টেস্ট করাতে হবে নাকি যারা যেদের দেশ থেকে কোভিড কোভিডের ভ্যাকসিন নিয়েছে সেই সার্টিফিকেট দেখালে কী কাম হবে নাকি তাদেরকে অ্যামরিগেশন ভারতের অ্যামরিগেশন থেকে বা কমিশন থেকে তাদেরকে কার্ড দেওয়া হবে এটাই নিয়ে কিন্তু এখন তারা মিটিং করতেছে আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম সেটা ছিল দুই দেশের মধ্যে কিন্তু যাতায়াতের জন্য আবার ট্রেন সিদ্ধান্ত নিয়েছে এটা কিন্তু একটা খুশির ব্যাপার আর আজকে আবার এই নিউজটা চলে আসার এই নিউজটা পাবলিশ করেছে টাইমস অফ ইন্ডিয়া তারাই কিন্তু এই নিউজটাকে আজকে পাবলিশ করেছে তাই আমি আপনাদেরকে বলছি যারা এখনও ভ্যাকসিনেশন করেন নেই দুই ডোজ ভ্যাকসিন নিন তারা খুব তাড়াতাড়ি ভ্যাকসিন নিয়ে নেন কারণ ভারত যেতে হলে কিন্তু এটা শিওর আর কনফার্ম তাদের আপনাদেরকে ভ্যাকসিনেশান নিতেই হবে আপনাদেরকে দোনো ডোজ ভ্যাকসিন নিতেই হবে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের তো প্লাস পয়েন্ট আর যারা এখনও নিন তারা যদি ভারতের ট্যুরিস্ট হিসাবে ঘুরতে ভ্রমণ করতে যান পর্যটক হিসাবে আপনারা এখনও ভ্যাকসিন নিয়ে নেন কারণ বেশি দেরি কিন্তু আর হবে না এই ট্যুরিস্ট ভিজার নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যানাউন্সমেন্ট একটা আমরা পেয়ে যাব। আর কোন ভিবারের যদি কোনো রকমের যদি কমেন্ট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সেই কোশ্চেনের রিপ্লাই দেওয়ার জন্য আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আকয়েন্টকেও দাবি রাখুন পরিবর্তিত নেক্সট ভিডিও পাওয়ার জন্য কারণ আমি এরকমই ভিডিও আপলোড দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ